আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় ব্ল্যাক টিথ ট্রিটমেন্ট সম্পর্কে অর্থাৎ ধীরে ধীরে কালো হয়ে যাওয়া দাঁতের চিকিৎসা সম্পর্কে তো ভিওয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স অনেকেরই দেখা যায় যে সামনের দিকের উপরের মাড়ির হোক বা নিচের মাড়ির যে কোনো দাঁত ধীরে ধীরে কালো হয়ে যেতে থাকে কখনো ব্যথা থাকে কখনো বা কোনো ধরনের ব্যথা থাকে না তো ভিউয়ার্স মূলত এটি তখনই হয় দাঁতের কালার এভাবে ধীরে ধীরে চেঞ্জ হয়ে যায় বা কালো হয়ে যেতে থাকে তখনই যখন দাঁতের ভিতরে যে পাল্প থাকে যে পাল্পের মাধ্যমে ব্লাড সার্কুলেশন আমাদের প্রতিটি দাঁতে হয়ে থাকে তো যদি কখনো সেই দাঁতের ভিতরে যে পাল্প থাকে সেই পাল্প যদি কখনো সমস্যা হয় বা ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে থাকে সেই ক্ষেত্রে দাঁত এমনটি কালো হয়ে যেতে থাকে এবং যদি কখনও দাঁতে আঘাত লাগা সমস্যা থাকে এখানে দেখতে পাচ্ছেন এটি হলো দাঁতের এক্স রে তো দাঁতে কোনো ধরনের আঘাত লাগার ফলে যদি দাঁতের যে সকেটের ভিতরে থাকে অর্থাৎ যে মাড়ির ভিতরে থাকে আর সেই মাড়ির সকেট থেকে যদি দাঁতটি কিছুটা পরিমাণ বেরিয়ে আসে যেমন এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আঘাত লাগার কারণে মাড়ি থেকে কিছুটা বেরিয়ে আসছে এবং এটি হচ্ছে এই দাঁতের এক্স এটি আঘাত লাগার ফলে কিছুটা বেরিয়ে আসছে তো যদি এমন হয়ে থাকে তাহলে এইখান থেকে ভিওর্স দাঁতের যে পার্প রয়েছে তার সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যায় আর এমনভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণেই দাঁতে কোনো ব্লাড সার্কুলেশন থাকে না বা হয় না আর তার কারণেই কিন্তু দাঁত ধীরে ধীরে এভাবে কালো হয়ে যেতে থাকে কারণ দাঁতে ব্লাড সার্কুলেশন থাকে না তার জন্যই এমনটি কালো হয়ে যায় ভিহার্স এখানে যে দাঁতটা আপনারা দেখতে পাচ্ছেন এটিও আঘাতজনিত সমস্যায় হয়েছে যেটিকে আমরা ট্রুমাটিক ইঞ্জুরি বলি তো এ ধরনের যে দাঁতগুলা থাকে এগুলার ট্রিটমেন্টের জন্য প্রথমত একটা এক্স করতে হয় যদি দীর্ঘদিন থেকে দাঁত ধীরে ধীরে কালো হয়ে যেতে থাকে সেক্ষেত্রে মাড়ির ভিতরে উপরের মাড়ি হলে সেখানে ম্যাকজিলাতে কিছু সমস্যা দেখা দিতে পারে নিচের মাড়িতে যদি এ ধরনের দাঁত থাকে সেক্ষেত্রে নিচের মাড়ির যে ম্যান্ডিবুলার থাকে সেখানে হাড় ক্ষয়ের সম্ভাবনা থাকে তো এমন তাঁতের চিকিৎসার জন্য প্রথমত আপনাকে একটা এক্স রে করাতে হবে এক্স রে করানোর পর যদি দেখা যায় যে দাঁতের গোড়া ভালো আছে অর্থাৎ এখানে যে এক্সরেটা আপনারা দেখতে পাচ্ছেন এটি সামনের দাঁত তো ভিহ এই সামনের দাঁতের এখানে অনেকটা অংশ কালো দেখা যাচ্ছে আর এই কালো অংশটি ডেন্টাল সিস্ট নামে পরিচিত যেটি হলে দাঁতের অপারেশন বা সার্জারি করার প্রয়োজন হয় তো যদি এ ধরনের সিস্ট হয়ে যায় আঘাত লাগার ফলে বা দাঁতের যে পাল্প থাকে সেটি নষ্ট হয়ে যাওয়ার কারণে যদি এ ধরনের সিস্ট হয় তাহলে এপিসেপটোমি সার্জারি করার প্রয়োজন হয় আর তা না হলে এটি দিনে দিনে বাড়তে থাকে তো মূলত যদি এক্সরে করে দেখা যায় যে না পজিশনটা ভালো আছে কোনো ধরনের সমস্যা বা ইনফেকশন দাঁতের গোড়াতে নাই তাহলে কিন্তু এ ধরনের দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করে দাঁতটি কেটে ছোট করে নিয়ে সেখানে যদি ক্যাপ করে দেওয়া হয় তাহলে দাঁতটি সেম আগের মতো হয়ে যায় এবং দাঁতটি কিন্তু ফেলতে হয় না এখানে দেখতে পাচ্ছেন একটি দাঁত রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়েছে এবং ক্যাপ পরানোর জন্য প্রস্তুত করা হয়েছে যখন এ ধরনের দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ পরিয়ে দেওয়া হবে তখন কিন্তু আপনার দাঁতটি সেম আগে যেমনটি ছিল তেমনটি দেখা যাবে এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতটি এটি মূলত রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ করা হয়েছে এই দাঁতটিও কিন্তু এরকম সমস্যা ছিল এখানে যেমনটি দেখতে পাচ্ছেন অনেক বছর ধরে ধীরে ধীরে আস্তে আস্তে দাঁতটি কালো হয়ে যাচ্ছিল আঘাতজনিত সমস্যার কারণে অথবা পাল্প দাঁতের যে পাল্প থাকে সেটি নষ্ট হয়ে যাওয়ার কারণে এমনটি হয় তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আঘাতজনিত সমস্যার কারণেই কিন্তু এমনটি হয়ে থাকে তো এমন দাঁতে যদি ট্রিটমেন্ট করিয়ে রুট ক্যানেল ট্রিটমেন্ট করানোর পরে সুন্দরভাবে কাটিং করে যদি ক্যাপ পরিয়ে দেওয়া হয় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন তাহলে আপনি ন্যাচারালি যেমনটি আগের মতো ছিল তেমনটিই হয়ে যাবে এটি হলো ডেন্টাল ক্যাপ বা দাঁতের উপরে ক্রাউন করা হয়েছে তো এ ধরনের কালো দাঁতের জন্য আপনি রুট ক্যানেল ট্রিটমেন্ট করিয়ে ক্যাপ করিয়ে নিতে পারেন তাহলে আপনার দাঁত স্বাভাবিক যেমনটি থাকে তেমনই হয়ে যাবে আর যদি এভাবে আঘাতজনিত সমস্যায় জর্জরিত এমন কোনো দাঁত যদি আপনি মাড়িতে রেখে দেন তাহলে সেটি দিন দিন বেড়েই বেড়ে বাড়তেই থাকবে এবং এক পর্যায়ে আপনার চুয়ালের যে হাড় থাকবে সেই হাড় পর্যন্ত ক্ষয় হতে থাকবে তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম